আইপিএল দু হাজার জন্য যে দশটি টিম হয়েছে তাদের ক্যাপ্টেন কে হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির নতুন ক্যাপ্টেন এসেছে এছাড়াও আপনারা জানেন লখনউ আর গুজরাটের ক্যাপ্টেন কে কে প্রথমে কলকাতার নাইট রাইডার্সের ক্যাপ্টেন দেখা যাক তো বারো পয়েন্ট পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে এই শেষ আয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হচ্ছে তারপরেই রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন একই থাকছে সঞ্জু স্যামসম থাকছে এবং তারপরে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কিন্তু এম এস ধোনি থাকবে আর পাল্টাবে না এবং পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসেবে আমরা মায়ঙ্ক আগারওয়ালকে দেখতে পাবো এটা একদম কনফার্ম যেখানে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন আমরা ঋষভ পান্তকে দেখতে পাবো এটা আগের বছরেও ছিল এবং এবছরেও সেই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তো রোহিত শর্মাই থাকবে এছাড়া সবচেয়ে বড় ব্যাপার গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং সেই সানরাইজার হায়দ্রাবাদের ক্যাপ্টেন কিন্তু কেন উইলিয়ামসন এবং আরসিবির ক্যাপ্টেন যত সম্ভব শোনা যাচ্ছে দীনেশ কার্তিককেই করতে চায় মাইক হোসেন এবং লখনউ সুপার জায়েন্টসের ক্যাপ্টেন আপাতত কে এল রাহুল তো কনফার্ম দশ দলের ক্যাপ্টেন আপনাদেরকে জানিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলে এইভাবে সাপোর্ট বানিয়ে রাখবেন এবং আপনি কোন দলের সাপোর্ট করছেন আইপিএল দু হাজার বাইশে অবশ্যই নিচে কমেন্টে জানান তো পরবর্তী ভিডিওই আবারও দেখা হচ্ছে আজকের ভিডিও রইল এই পর্যন্তই